আসসালামু আলাইকুম, মমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারিনা ইসলাম, আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ডিম আর বেসনের অসম্ভব মজাদার পাকোড়া রেসিপি নিয়ে। এখন ইদানিং যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির মৌসুমে বিকালে চায়ের সাথে এই ডিমের পাকোড়াটি খেতে খুবই ভালো লাগবে। তাই দেরি না করে ঝটপট চলুন রেসিপিটি দেখা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পাকোড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন। যেহেতু আমি দুইজনের জন্য বানাচ্ছি তাই হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, 1/4 চামচের 1 চা চামচ দিয়ে দিব লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে প্রথমে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। পাতলা ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না, এক্ষেত্রে ঘন ব্যাটারই তৈরি করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা ঘন রেখেছি। দেখতে পাচ্ছেন চামচ থেকে নিয়ে নিচে ফেললে কিন্তু পড়ে যাবে না, এরকম ঘন রাখতে হবে। এবার 2টি ডিম আমি মাঝখান থেকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার একটি ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে এই ডিমটার উপরে বেসনের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে তেলে ছেড়ে দিলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তাহলে চলুন চুলাতে চলে যাই। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে অনেকটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে একটি একটি করে ডিম বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লোতে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন উপর থেকে সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে তখন নামিয়ে নেবেন। এরকম একটু নেড়ে চেড়ে ভালো করে দুই পাশ থেকেই কালার করে নেবেন। দেখবেন 2-3 মিনিটের মধ্যেই এই পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, এরকম একটা কালার চলে আসলে নামিয়ে পরিবেশন করবেন। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিমের পাকোড়া রেসিপি। একদম অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যে আমি এটি তৈরি করে দেখিয়ে দিলাম। আমার এই পাকোড়াগুলো তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। দেখুন দেখতে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে, উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে সফট, একদম ডিমে ভরা, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে এবং উপকারও এসেছে। আপনারা চাইলে মেহমান আসলে ঝটপট 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। ছোটো থেকে বড় সবারই এই রেসিপিটি খুব ভালো লাগবে, তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলো। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলে ভিজিট করুন। আমার চ্যানেলে এরকম আরও অনেক নতুন নতুন বিকেলের নাস্তার রেসিপি আছে, ঝটপট চাইলে আপনারা ওই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে ওইগুলোও দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।